সবাইকে স্বাগতম জানাই আমার এই নতুন ভিডিওতে। আমি বর্তমানে রয়েছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যাচ্ছি থাইল্যান্ড। আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো যে তোমরা যদি থাইল্যান্ড যেতে চাও তাহলে অতি সহজে আমার এই ভিডিও দেখে তোমরাও কীভাবে যাবে। থাইল্যান্ড যেতে গেলে প্রথমে একটা পাসপোর্ট থাকা দরকার অবশ্যই। কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা তোমাদেরকে এবার বলে দিই, যেগুলো তোমাদেরকে মাস্ট করতেই হবে বাড়ি থেকে বের হওয়ার আগে, সেগুলো হচ্ছে কি যে তোমার রিটার্ন ফ্লাইট টিকিট। হ্যাঁ, তুমি যে কলকাতা টু ব্যাংকক যাচ্ছ সেটার একটা ফ্লাইটের টিকিট আগেই বুকিং করে নিতে হবে, এবং ব্যাংকক থেকে তুমি যে আবার ফিরে আসবে ইন্ডিয়াতে সেটারও ফ্লাইটের টিকিট বুকিং করে নিতে হবে। এবং ব্যাংককে গিয়ে থাইল্যান্ডের তুমি কোথায় থাকবে, ব্যাংককে থাকবে না ফুকেটে থাকবে না পাটায়াতে থাকবে, তো সেটার তোমাকে থাকার যে হোটেল আছে সেই হোটেলের তোমাকে বুকিং কনফার্মেশন লাগবে। কারণ এই দুটো জিনিস যখন তুমি বোর্ডিং পাস নিতে যাবে তখন এই দুটো জিনিস অবশ্যই জিজ্ঞেস করবে যে তোমার রিটার্ন ফ্লাইট টিকিট কই, রিটার্ন ফ্লাইট টিকিট দেখাও, এবং তুমি যে কোথায় গিয়ে থাকবে সেটার হোটেল বুকিং দেখাও। আরও দুটো ইম্পর্টেন্ট জিনিস যেটার মধ্যে একটা তোমাকে আগেই করে নিতে হবে, সেটা হচ্ছে কি পাসপোর্ট সাইজের ছবি। হ্যাঁ, পাসপোর্ট সাইজের ছবি তুলে নিও বাড়িতে, এবং যেন পাসপোর্ট সাইজের সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট থাকে, সেটা তুলে প্রিন্ট আউট করে নিও। এক পিসই লাগবে, আর লাগবে সেটা কোথায়, যখন তুমি ব্যাংককে গিয়ে ল্যান্ড করবে, যখন ভিসা অন অ্যারাইভালের ফর্ম ফিল আপ করবে তখন সেখানে কিন্তু সেই ছবিটা অ্যাটাচ করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে কি, থাইল্যান্ডে যে যাচ্ছ তো ওই দেশের কারেন্সি থাকা অবশ্যই দরকার। তো হ্যাঁ, যেটা নিয়ম বলছে সেটা হচ্ছে কি পার হেড 10,000 ভাট, 10,000 ওই দেশের কারেন্সিকে বলা হয় ভাট, তো 10,000 ভাট এয়ারপোর্টে এসে এক্সচেঞ্জ করে নিও। মেক মাই ট্রিপের যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে আমি আমার ফ্লাইটের টিকিট বুক করেছি। আমার ফ্লাইটটি বুক করেছি গতকালকে আর আমি যাচ্ছি আজকে। আমার ফ্লাইটের টিকিটের দাম পড়েছে ভারতীয় টাকায় 12,500 টাকা। টি বুক করেছি, সেই কোম্পানির নাম হচ্ছে ভুটান এয়ারলাইন, এবং আমি যে আমার হোটেল বুকিং করেছি সেই হোটেলটির নাম হচ্ছে ভিসি হোটেল, যেটি রয়েছে পাটায়ায়। এই ট্রিপে আমি একা নেই, আমার সাথে আমার রয়েছে চার খানা বন্ধু। এবার এই ট্রিপটা হবে কেমন ধামাকাদার, তো আমি আমার এবার মানে যে বন্ধুগুলো রয়েছে তো তাদের সাথে তোমাদের পরিচয় করে দিই। এই হচ্ছে আমার প্রথম বন্ধু, যে হচ্ছে যার নাম হচ্ছে কি বলো, পরিচয় দাও, পরিচয় দাও, পরিচয় দাও। সাফিকুল ইসলাম। বাড়ি কোথায়? মাগুরা। মাগুরা, ওকে, দেখতে তোমায় খুব হ্যান্ডসাম লাগছে কিন্তু। এই যে একে তো হয়তো তোমরা বেশ অনেককেও দেখেছো ইন্দোনেশিয়ার পর্বে। তো কোন ভাষা বুঝতে পারো? তো বলো তুমি বাদিয়া ভাষাতে বলো। তো তোমার নাম বলো, পরিচয় দাও। নাম হচ্ছে আবু হায়া। হুম, লোকে কি নামে চেনে? রাজুবাবু। রাজুবাবু, তো এই হলো দুই বন্ধু। এটা তোমার বাজি? এই যে এবার এটা আমার বাজি না, এটা চিনাতে হবে না বলছে, কারণ কি যে এর আগের যে আমার মানে ইন্দোনেশিয়ার যে ভিডিওগুলো ছিল সেগুলো তো হয়তো তোমরা দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যাও ওখানে গিয়ে দেখে নেওয়া ইন্দোনেশিয়ার ভিডিও। হ্যাঁ, তো পরিচয় দাও আবারও নতুন করে। কি 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 টিটু? টিটু, টিটু খান। টিটু নাম হচ্ছে টিটু? আর টিটু নামের মানে মানুষগুলো কেমন ধরনের হয়, সোনু কি টিটু কি সুইটি মুভি দেখেছো হয়তো। তারপর হচ্ছে আরেকজন, হাই, তারপর বাপি। কি বাপি? বাপি ডাকলাম। আরে নাম কি তোমার বলো? আমার নাম বাপি। আমার নাম বাপি। বাড়ি কোথায়? সামসি। কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি ব্যাংকক। ব্যাংকক, খুব এক্সাইটেড তাই না? খুব মজা, জীবনের দ্বিতীয়বার মানে ইন্টারন্যাশনাল ট্যুর হবে। কি একটু জোরে বলো? ইন্টারন্যাশনাল ট্যুর হবে জীবনের দ্বিতীয়বার। দ্বিতীয়বার, আচ্ছা, হতে যাচ্ছে। সে কি কালচার, কি মানে খাওয়া দাওয়া, কি ওখানকার। বাহ, কত সুন্দর কথা বললো। তা আমরা এই পাঁচ বন্ধু যাচ্ছি থাইল্যান্ড। থাইল্যান্ডের ঘুরবো আমরা, যেটা ভেবে এসেছি যে পাটায়া ঘুরবো, ব্যাংকক ঘুরবো, এবং প্রাকৃতিক সুন্দর যে ভরা ফুকেট ঘুরবো। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কি যে বিদেশে যাচ্ছ, বিদেশে গিয়ে কিন্তু আমাদের দেশের সিম কাজ করবে না, নেটওয়ার্ক পাবে না। অতএব ওই দেশে পৌঁছানোর আগে দুটো অপশান রয়েছে। একটা হচ্ছে কি যে তুমি চাইলেই কলকাতা এয়ারপোর্টে সিম কিনে নিতে পারো, ট্যুরিস্ট সিম, বা তুমি তোমার যে এক্সিস্টিং নাম্বার আছে এয়ারটেল ভোডাফোন যা রয়েছে জিও, তো সেটাতে ইন্টারন্যাশনাল রোমিং প্যাক রিচার্জ করে পাওয়া যায়, রিচার্জ করা যায়, সেটা তুমি করে নিতে পারো। আমার রয়েছে এয়ারটেল, আমি এয়ারটেলে সার্চ করে দেখলাম যে ইন্টারন্যাশনাল রোমিং প্যাক কী রয়েছে, তো দেখলাম 2,998 টাকা, বেশ কিছু ছিল, 1,000 টাকারও ছিল, 1,000 টাকার মধ্যেও ছিল। তো আমি দেখলাম 2,998 টাকার একটা প্যাক রয়েছে, যেটার বেনিফিট হচ্ছে কি যে আমি 200 মিনিট ইন্টারন্যাশনাল কলিং পাবো এবং 5GB ডেটা পাবো। তো আমাকে ওটাই বেস্ট লাগলো, সেটা আমি রিচার্জ করে নিলাম আমার এয়ারটেল ফোনে। ঠিক 11:55 মিনিটে যেটা আমাদের টাইম ছিল
ঠিক এক্স্যাক্ট টাইমে আমরা এন্ট্রি করলাম। আমাদের যে গেট নাম্বার 12 ছিল সেই গেট দিয়ে আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি করে এবার যাচ্ছি সোজা ফ্লাইটে বোর্ড করতে। ফ্লাইট টেক অফ হওয়ার প্রায় এক ঘন্টা পর দিয়ে গেল এই ধরনের খাবার। এটা হচ্ছে একটা মিল, ননভেজ মিল। যদিও আমি কোনো ধরনের খাবার আমি এই ফ্লাইটে বুক করিনি, তবুও ফ্রিতে দিয়ে গেল, খুব ভালো ব্যাপার একটা। আর তার সাথে কি যে এই ফ্লাইটে ফ্রিতে যত ধরনের ড্রিঙ্ক আছে সেগুলো সার্ভ করছে। যেমন ড্রিঙ্কের মধ্যে বলতে গেলে যেমন সফট ড্রিঙ্ক, জুস, হার্ড ড্রিঙ্ক, যত ধরনের অ্যালকোহল জাতীয় ড্রিঙ্ক হয় সে ড্রিঙ্কগুলো এরা ফ্রিতেই সার্ভ করছে। পাটায়া থাইল্যান্ডের পূর্ব উপকূলে অবস্থিত একটি জনপ্রিয় সমুদ্র তীরবর্তী শহর, যা ব্যাংকক থেকে প্রায় 150 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। উজ্জ্বল নাইট লাইফের জন্য পরিচিত পাটায়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আকর্ষণ করে। বিখ্যাত স্থানগুলির মধ্যে রয়েছে ওয়াকিং স্ট্রিট, যেখানে অনেক বার, ক্লাব এবং রেস্টুরেন্ট রয়েছে। শহরটি বিভিন্ন আকর্ষণ যেমন সমুদ্র সৈকত, জল ক্রীড়া, সাংস্কৃতিক স্থান এবং বিনোদনমূলক শো প্রদান করে। এসে পৌঁছে গেলাম ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন আমাদেরকে প্রথমে যেতে হবে ভিসা অন অ্যারাইভ্যালে। এই দেশে ঘুরতে গেলে 14 দিনের জন্য ভিসা অন অ্যারাইভ্যাল পাওয়া যায়, আগে থেকে ভিসা লাগাতে হয় না। এই জাস্ট ইমিগ্রেশন কমপ্লিট করে আসলাম। আগে যেটা সিস্টেম ছিল, আমি যখন আগে এসেছিলাম থাইল্যান্ড, তখন সিস্টেম কী ছিল যে থাইল্যান্ডে ল্যান্ড হওয়ার পর এক ধরনের একটা ফর্ম থাকে, সেই ফর্মটা ফিল আপ করতে হয়, আর সেই ফর্মে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হয়, তারপর জমা দিতে হয়, আর 2200 ভাটার মতো লাগতো ভিসা অন অ্যারাইভ্যাল নেওয়ার জন্য। তো ব্যাপার হচ্ছে কি, এখন আমাদের ইন্ডিয়ানদের জন্য একটা খুব সুখবর যে এখানে এসে ভিসা অন অ্যারাইভ্যাল নেওয়ার জন্য কোনো ধরনের টাকা দিতে হবে না, আর কোনো ধরনের এই ফর্ম ফিল আপ করার যে ঝামেলাগুলো ছিল সেই ঝামেলাগুলো করতে হবে না। তো আমাদেরকে ইমিগ্রেশন অফিসার শুধু জিজ্ঞেস করলো যে তোমাদের রিটার্ন টিকিট দেখাও। আমরা বললাম যে আমরা রিটার্ন টিকিট এখনও বুক করিনি, কারণ আমরা ডিসাইডেড না যে আমরা ক তারিখ আমরা ফিরবো, আদৌ ইন্ডিয়া ফিরবো না আবার থাইল্যান্ড থেকে মালয়েশিয়া ঘুরতে চলে যাব, ডিসাইডেড না। তো বললো ঠিক আছে, তাহলে তোমাদের ক্যাশ দেখাও আর হোটেল বুকিং দেখাও। তো আমরা আমাদের সবাই ক্যাশ দেখিয়ে দিলাম যে কার কাছে কত ক্যাশ আছে, আর আমরা আমাদের হোটেল বুকিং সব কিছু দেখিয়ে দিলাম। তারপর আমাদের পাসপোর্টে স্ট্যাম্প মেরে দিল, তারপর বললো যে চাও। তো এবার ব্যাপার হচ্ছে যে 30 দিন ফ্রি স্টে ইন থাইল্যান্ড। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ নাম্বার 1 নেটওয়ার্ক, এটা হচ্ছে সিমের স্টোর। ইমিগ্রেশন থেকে বেরিয়ে আসার পরেই সিমের অনেকগুলো দোকান পেয়ে যাবে, সেখান থেকে তোমরা যদি চাও যে ট্যুরিস্ট সিম কিনবো তাহলে কিনতে পারো। আমি জিজ্ঞেস করলাম যে ট্যুরিস্ট সিমের দাম কী পড়বে আর কী কী ফিচার্স আছে, তো আমাকে বললো যে 300 ভাটে 15 GB 5G নেট পাওয়া যাবে, আর আনলিমিটেড লোকাল কল, আর ইন্টারন্যাশনাল কল যদি করতে চাও তাহলে 100 মিনিট। ট্যাক্সি যে বুক করার, প্রিপেড ট্যাক্সি বুক করার যে কাউন্টারগুলো রয়েছে তার পাশেই দেখতে পাবে, আর ভিতরেও দেখলাম আমি বেশ কিছু ATM ছিল। যদি কেউ ক্যাশের দরকার হয়, ক্যাশ উইড্রল করার দরকার হয়, তাহলে এই ATM থেকে ক্যাশ উইড্রল করতে পারো। তো অল ওভার ওয়ার্ল্ডের প্রত্যেক এয়ারপোর্টে একটাই মানে সমস্যা, যে প্রিপেড ট্যাক্সি যে হয় এয়ারপোর্ট থেকে যে পাওয়া যায় সেগুলো একটু কস্টলি হয়। তা আমি চালাকি করে চলে আসলাম উপরের ফ্লোরে, সব উপরের ফ্লোরে। তোমরাও যদি আসো তাহলে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যখন এক্সিট হবে তখন কিন্তু গ্রাউন্ড ফ্লোরের দিকে না গিয়ে একেবারে উপরে চলে আসবে। এখান থেকে যে ট্যাক্সিগুলো পাবে ডাইরেক্টলি কথা বলে দাম দর করে ট্যাক্সি বুক করতে পারবে। হাউ মাচ ফর পাটায়া? উই আর 5 পিপল, বাট উই উইল সিট 3 পিপল ইন দিস ট্যাক্সি। হাউ মাচ? Yes. Yeah. No. 1,000 baht. Huh? 1,000. 1,500. No. 1,000. 1,100? Yes. 1,100? Yes. And 1,100. Okay? ব্যাপার হচ্ছে যে দেখতে পেলে আমাকে প্রথমে চার্ট দেখালো, প্রাইস চার্ট দেখালো, যে এখান থেকে পাটায়ার ভাড়া হচ্ছে 2200 ভাট না 2500 ভাট যেন কিছু একটা চার্টে লেখা ছিল। তো এবার এই যে এটাই মজা, এখানে যদি উপরে চলে আসো একেবারে উপরে, উপরের ফ্লোরে চলে আসো, বাইরে চলে আসবে যেখানে সবাই মানে গাড়িগুলো যে ড্রপ করতে আসে, এয়ারপোর্ট ড্রপ করতে আসে,
সেখান থেকে যদি ট্যাক্সি বুক করো তাহলে এই যে দাম দর করে আরামসে, যেমন বলছিল কত আমি করলাম কততে 1100 ভাটে করে দিলাম, এখান থেকে পাটায়া বসে গেলাম ট্যাক্সিতে। আমি আর সফিকুল আমরা একটা ট্যাক্সিতে বসলাম, আর বাকি যে তিনজন ছিল টিটু, বাপি আর রাজু, ওরা বসলো আরেকটি ট্যাক্সিতে। সোয়ানভূমি এয়ারপোর্ট থেকে পাটায়ার দূরত্ব হচ্ছে 121 কিলোমিটার, আর এই 121 কিলোমিটার দূরত্ব কভার করতে এই গাড়িকে টাইম লাগবে কাছাকাছি 1 ঘন্টা 10 মিনিটের মতো। প্রায় সন্ধ্যা হয়ে আসলো, আমাদের ইন্ডিয়ায় টাইম বর্তমানে বিকাল 5:10, আর এইখানে লোকাল টাইম হচ্ছে 6:38। এসে পৌঁছে গেলাম পাটায়া, ঢুকছি এখন বর্তমানে আমাদের হোটেলে, যে হোটেলটির নাম হচ্ছে ভিসি হোটেল। রুম দিয়ে দিল আমাদেরকে, এখানে রুমে চেক ইন টাইম হচ্ছে 2:00, আমাদেরকে রুম দিয়েছে টোটাল 3টা, রুম নাম্বার হচ্ছে 407-409-411, টোটাল আমাদের 3টা রুম 5 জনের। এ হচ্ছে ভাই, এ ভাই লিফটে দাঁড়িয়ে আছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে রুমে। What's your name? Boss. Sorry? Boss. Boss? Yes. Your name Boss? Yes. Ask me my name. What's your name? My name is Jiju. Jiju. Yes. Bonu. Is it fourth floor? Yes, fourth. Oh, thank you. চালাকি করছিল, ওর নাম নাকি বলে বস। এ হচ্ছে আমাদের রুম নাম্বার 411, আমরা এটা রুমে আসলাম আমি আর সফিকুল। লাইট অন করে দিল এই নাম বলছে বস। এ হচ্ছে রুম, সাদা চাদর, ব্ল্যাঙ্কেট কই, ব্ল্যাঙ্কেট ভেরি ইজ দ্য ব্যাঙ্ক ব্ল্যাঙ্কেট, ও আচ্ছা এই তো ব্ল্যাঙ্কেট আছে, সাদা চাদর সাদা ব্ল্যাঙ্কেট এই রুম। এখানে টিভি, ব্যাগ রাখার জায়গা, এখানে রয়েছে একটা চেয়ার টেবিল, সাধারণত সব হোটেলে থাকে এই কফি বানানোর, কফি মেকার মানে জল গরম করার, এই কমপ্লিমেন্টারি দিচ্ছে দুটো জল গ্লাস, আর এই সব হয়তো চার্জেবল আছে, দেখতে হবে যেটা চার্জেবল কি না। রয়েছে অ্যাস্ট্রে, আর এখানে একটা সোফা, আর এই হচ্ছে জানালা, জানালা দিয়ে মনে হয় কিছু দেখতে পাওয়া যাবে না, খোলাও যাচ্ছে না। এবার দেখা যাক ওয়াশরুমটা, ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই ঠিকই। এই হচ্ছে এই হোটেলের ওয়াশরুম, এই হাজার জায়গা, এই হচ্ছে বেসিন, আর এই হচ্ছে বাথটাব, আর এখানেই রয়েছে শাওয়ার। হোটেলটা দেখতে মানে রুম বলতে গেলে যথেষ্ট ভালোই আছে বাজেট হিসাবে। বলে দিই তোমাদের যে এই হোটেলের বুকিং করতে, এই হোটেল বুকিং করতে এই রুমের রেন্ট আমাকে লেগেছে প্রতি রাতের 2400 টাকা, ইন্ডিয়ান টাকায় 2400 টাকা, তো সস্তার মধ্যে ভালোই পেয়েছি এই রুম, খারাপ মোটেও বলা যাবে না, আর কোনো ধরনের কমপ্লেনও করা যাবে না, কারণ কি 2400 টাকা এত সুন্দর রুম আর কি চাই। তো এবার ব্যাপার হচ্ছে যে পুরো টায়ার্ড, অনেক দূর থেকে আসলাম, এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কোথাও খাবার খেতে যাব। এবার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এই ভিডিওটা আমার ফেসবুকে দেখছো তাহলে ফেসবুকের আমার এই পেজটি লাইক করে দিও, আর যদি এই ভিডিওটি ইউটিউবে দেখছো তাহলে বলবো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যেন আমি আরও মোটিভেট হই, মানে এই ধরনের ট্রাভেলিং ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য, মানে যখন যেখানে ঘুরতে যাব আর ভালো মন্দ যেন আমি ভিডিও বানাতে পারি, সেটার জন্য আমি একটু মানে উৎসাহ পাবো তোমাদের যদি সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব পাই তাহলে। তো শেষ করছি আজকের ব্লগ এখান থেকেই, দেখা হবে পরের এপিসোডে, আজকের মতো টাটা, বাই বাই।